নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি দিনে নতুন সকালে আমি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর লাস্ট পর্যন্ত দেখার অনেক অনুরোধ রইল সকালে ঘুম থেকে উঠে আমার কাজ সব সারা হয়ে গেছে সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যখন বিছনা গোছাতে যাই তখনই মাছালা এসে ডাকছে যে বৌদি কী মাছ নেবে তারপরে মাছলার কাছে গেলাম গিয়ে দেখি ভালো চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাই আমি আজকে রান্না করব। আজকে আমি চিংড়ি মাছ দুই রকম রান্না করব ছেলে খেতে চাইছে পোটল চিংড়ি তাই অল্প একটু পোটল চিংড়ি করবো আর আলু পরি দিয়ে ঝোল করব এদিকে আমি মশলা করে নিচ্ছি আদা জিরে লঙ্কা পোস্ত সব কিছু বেটে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিলাম জিরে শুকনো লঙ্কা মশলাগুলো সব গুলিয়ে নিয়েছি কেননা পোস্ত দিলে তো দলা দলা বেঁধে যায় তার জন্য জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপর আমি সব কিছু একে দিয়ে দিলাম দেখো চিনি হলুদ লবণ সব কিছুই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় তারপরে ভাজা আলু আর পটল ভাজাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আলু আর পটল আমি আগে থেকেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে যেটাই রান্না করো না কেন সেটাই খেতে খুব সুস্বাদু হয় এর পটল চিংড়িটা খেতে খুব সুন্দর হয়েছিলো এরপরে দেখো আমি গরম মশলাটা বেটে নিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাটাও দিতে পারো পটল চিংড়িটা আমার এবার রেডি এবার নামিয়ে নেবো রান্নাবান্না সেরে আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে আমি আমার হাতের কাজে বসে পড়েছিলাম তাও চান করার আগে উঠেছি উঠে তখন দেখো আমি ঘরঝার দিতে চলে গেছি ওদিকে তো সকাল আমি বিছনা গুছিয়ে রেখেছিলাম ছেলে দেখো বিছনার পর উঠে বসে টিভি দেখে দেখে বিছনাটা আমার আবার এলোমেলো করে ফেলেছে ঘরটা আমার ঝাড় ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে আমি বাইরে চলে এসেছি বাইরে সিঁড়ি ঝাড় দিচ্ছি এবার এটা করে চলে যাব আমি জামা কাপড় কাচতে আর ডেলি তো জামা কাপড় কাচতেই হবে জামা কাপড় কেচে চলে গেছিলাম স্বাদের রোদ্দুর দিতে তখন ছিল দুপুর আড়াইটে তিনটে মতো বাজে জামা কাপড় মেলে নিচে চলে গেছিলাম নিচে গিয়ে সান খাওয়া দাওয়া করে বিকালে চলে গেছে সাদে সাদে তো হচ্ছে জামা কাপড় তুললাম তা কালকে তো ভোরবেলা চারটের থেকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। পাতা পরে অনেক পাতা হয়ে গেছিলো নিচে বেশি হয়েছিল। উপরে দেখি কমই পাতা হয়েছে সেগুলো আমি আবার ঝাড় দিচ্ছিলাম আর দিয়ে আমি এক কর্নারে গুছিয়ে রেখে দিলাম পরে এক সময় পেলে আমি ফেলে দেব রাত্রে রান্না করেছিলাম আমি আলু সেদ্ধ ডাল সেদ্ধ আলু ভাজা শশা আর সকালে চিংড়ি মাছের তরকারি একটু রয়ে গেছিলো সেটা দিয়েই আমরা রাত্রে খাবার খেয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আসছি পরের ভিডিও নিয়ে টাটা